আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো আজকে এখন আছি আমি আঞ্চলিক গবেষণা কেন্দ্র গাজীপুর, যে আপনার বাড়ি আছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে। তো এইখানে যে গবেষণাটা চলতেছে এটা হলো মশলা গবেষণা কেন্দ্রে পেঁয়াজ নিয়ে গবেষণা। তো এইখানে দেখেন বিভিন্ন প্রকার পেঁয়াজের জাত, পেঁয়াজ কোনটা ভালো হয়, কোনটা কীভাবে হয়, সেটা বিভিন্নভাবে রোপণ করে তারা গবেষণা করতেছে। যেমন দেখেন আমি একটা জিনিস দেখাই, এটার মধ্যে দেখেন একসাথে তিন চারটা রোপণ করে তারা গবেষণা করছে, এটার মধ্যেও চার পাঁচটা একসাথে রোপণ করছে, আবার কোন কোনোটা আছে যে তারা সিঙ্গেলভাবে রোপণ করছে। তো এগুলো আর কি গবেষণার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে তারা গবেষণা করে। আমি সঠিকভাবে বলতে পারতেছি না যেহেতু আমি এই লাইনের না, কিন্তু কৃষি নিয়ে আমার অনেক ইন্টারেস্ট আছে, এই কারণে আপনাদের কৃষি নিয়ে আমি ভিডিও দিই। তো এটাতে তারা মেবি একটা পেঁয়াজ রোপণ করছে, হয়তো একটা থেকে দুইটা হয়েছে, না হলে আপনার একসাথে আর কি দুইটা তিনটা করে রোপণ করছে, দেখে দেখতে চাচ্ছে যে এটা কিরকম হয় আর কি। তো এগুলো সবই পরীক্ষামূলক প্রজেক্ট, দেখেন প্রজেক্টটা কত বড়, এই যে দেখেন কত বড়। এগুলো হালকি রিসেন্টলি তারা রোপণ করছে, এটাতে আবার দেখেন একটা একটা করে তারা সারিতে রোপণ করছে। এগুলো খুব মানে একদম কচি গাছ মাত্র রোপণ করা হয়েছে, যে দেখেন একটা একটা করে রোপণ করছে, কিন্তু এগুলো এগুলো কিন্তু একসাথে দুই তিনটা করে রোপণ করা না, ওগুলো আবার একটার সাথেই দুই তিনটা করে রোপণ করা। তো এগুলো আর কি গবেষণার বিভিন্ন পর্যায়, ঠিক আছে। তো এগুলো হলো পেঁয়াজের গবেষণা কেন্দ্র, এই যে এখানে আপনারা দেখতে পারবেন বোর্ডটা দেখালে, যে ডেভেলপমেন্ট অফ বায়ো রেশনাল বেসড ম্যানেজমেন্ট অপশন এগেনস্ট থিরিপস ট্যাবকি ইন অনিয়ন, মেবি এটা কোনো রোগ বা কিছু একটা হবে সেটা নিয়ে। এখানে অবজেক্টের মধ্যে লেখা আছে টু ফাইন্ড আউট দ্য সুইটেবল ম্যানেজমেন্ট অপশন ফর দ্য ম্যানেজমেন্ট অফ থ্রিপস ইন অনিয়ন ম্যাটেরিয়াল অ্যান্ড মেথডস। সো এগুলো আর কি বিভিন্ন গবেষণার আর কি পর্যায়। তো এই কারণে আর কি বিভিন্ন ভিডিওটা করা আর কি, এখানে আর কি T1 T2 T6 7 1, এগুলো আর কি বিভিন্ন গবেষণার নাম দেওয়া আর কি। তো এগুলো আর কি গবেষণা হয়তো শেষ, ওনাদের একটা জাত ওনারা পেয়ে গেছে ফাইনালি, সেটা নিয়ে আর কি এখানে তারা দেখতেছে কীরকম হয়। যেমন এই যে এটাতে লেখা আছে দেখেন, একটা একটা জাতের একটা সাইন দেওয়া আছে, আর এই পাশে একদম ভাস্ট করে আপনার চাষ করা হয়েছে, যেগুলোতে ফুল চলে আসছে অলরেডি। তো এগুলোতে ট্যাগ দেওয়া আর এগুলোতে ট্যাগ দেওয়া না, তার মানে এগুলো একটা জাত হয়ে গেছে অলরেডি, আর এগুলো ফলন ভালো। দেখেন সবগুলো গাছে কিন্তু বেশ সুন্দর, ওই যে সঠিকভাবে বলতে পারতেছি না এটা কোনো নতুন জাতও হইতে পারে। সো মাঝখানে বেডটা দেখেন মারা গেছে, কিন্তু সবগুলো খুব বেশ ভালো হয়েছে। সো এটা দেখানোর জন্য ভিডিওটা করেছি। সো ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।